আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সত্যের সন্ধানে মানবতার কল্যাণে ডব্লিউবি মুসলিম টিভি, ডব্লিউবি মুসলিম টিভির পর্দায় আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী যেমন করে উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন, ঠিক তেমনি ভাবে আপনারা যারা যারা গণিত বুঝেন, গণিত মাস্টার মশাইরা বেশি বলতে পারবেন, একটা রেখা থেকে আরেকটা রেখা পর্যন্ত, একটা বিন্দু থেকে আরেকটা বিন্দু পর্যন্ত কয়টি রেখা হয়, একটা রেখা একটা বিন্দু থেকে আরেকটা বিন্দু পর্যন্ত যেতে কয়টি রেখা লাগে ভাই? মাত্র একটি রেখা লাগে। আর সেই রেখা লাগে কেনা বেটা হয় না সোজা হয়, কেনা বেটা হয় না সোজা হয়, এত মনে হয় রেখাটা হয় সোজা। ইসলাম এবং এই জ্যামিতির মধ্যে খুব সুন্দর একটা নিবিড় সম্পর্ক রয়েছে, মেল রয়েছে, যেটা আপনি এখন বাস্তব দেখতে পারবেন রেজাল্টটা। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বুঝাতে চাইলেন যে দুনিয়া থেকে জান্নাত বিন্দু পর্যন্ত যেতে হলে, দুনিয়া থেকে জান্নাত বিন্দু পর্যন্ত যেতে হলে আমাদেরকে একটি মাত্র রেখার দরকার, একটি মাত্র পথের দরকার, সেটা হচ্ছে সিরাতে মুস্তাকিম, ইহদিনা সিরাতাল মুস্তাকিম। দুনিয়া বিন্দু থেকে জান্নাত বিন্দু পৌঁছেতে আমাদেরকে লাগবে সিরাতে মুস্তাকিম, এই সিরাতে মুস্তাকিম পারে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে। ফাইল ডাউনলোড করুন। তো আমি বলতে চাচ্ছি আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী কি করলেন, আয়াতটা পাঠ করছেন এবং বারবার করে ওই লম্বা রেখাটার দিকে দেখাচ্ছেন, ইশারা করে বলছেন ওয়ান্না হাজা সিরাতি মুস্তাকিমা, এটাই হলো ইসলামের সোজা পথ, এটাই হলো ইসলামের সরল পথ, এটাই হলো ইসলামের সোজা রাস্তা। তারপরে বাক্যটা আল্লাহ বলছে, আল্লাহর নবী বলছেন আল্লাহর কথাটাকে, কথাটা আল্লাহর জীবনটা নবীর, নবী তার সাহাবাদেরকে বলছেন ফাত্তাবিউহু, ডাক্তার দিকে দেখাচ্ছেন ফাত্তাবিউহু ফাত্তাবিউহু, এটাকে অনুসরণ করবে, এটাকে অনুসরণ করবে, এটাকে অনুসরণ করবে, এটাকে মানবে, এটাকে জীবনে বাস্তবায়িত করবে, তাহলে তোমার জীবনটা কামিয়াবের জীবন তৈরি করে দেবে। কে কে তৈরি করে দেবে? কে তৈরি করে দেবে? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত সহজেই পৌঁছে দেবে। বন্ধুরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী আমাকে আপনাকে সোজা সরল পথের পথিক হতে বললেন, এই রাস্তাকে আগড়ে ধরো, এই রাস্তায় চলো, এই রাস্তাকে অনুসরণ করো, অনুকরণ করো, এবার বিশ্বনবী ডান দিকে যে রেখাগুলো টেনেছিলেন টেড়া বেঁকা করে এবং বাম দিকে যে রেখাগুলো টেনেছিলেন টেড়া বেঁকা করে ওই রেখাগুলোর দিকে আঙ্গুল দিয়ে বলছেন আমার বান্দারা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন খবরদার হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও, ভুল করে এই চেরা বেঁকা রাস্তাগুলোর মধ্যে চলতে যেও না। যখন ছেড়ে দেবে, এরা বেকার রাস্তায় মানবে, অর্থাৎ শয়তানের দেখানো পথে চলবে, আল্লাহ বলেছেন আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত, যাকাত প্রদান করো, কিন্তু মুসলমান নামাজ পড়বে না, মুসলমান যাকাত দেবে না। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুদ্দিন, তোমরা জেনার নিকটবর্তী হবে না, কিন্তু মুসলমান জেনা না করলে বাঁচতে পারবে না। আল্লাহ বলছেন তোমরা সোম না, মুসলমান সোম না পেলে বাঁচতে পারবে না,
এটাই হচ্ছে শয়তানের দেখানো পথ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাই বলেছেন, যখন তোমরা সরল পথকে ছেড়ে দিয়ে সোজা রাস্তাকে ছেড়ে দিয়ে যখন তোমরা এই আপনি মনে করে নেন এখান থেকে রায়গঞ্জ যাবেন, আপনাকে গিয়ে ইটাহারে বাস ধরতে হবে, গাড়ি ধরতে হবে, কিংবা গাজলে আপনাকে ট্রেন ধরতে হবে। মনে করেন আপনি ইটাহারে গিয়ে একটা বাস ধরলেন, যাবেন রায়গঞ্জ। আপনি মালদা থেকে শিলিগুড়ি গামী গাড়িতে, মালদা স্টেশন থেকে যে বাসটা ছাড়ে শিলিগুড়ি পর্যন্ত যে বাসটা যায়, রায়গঞ্জ পর্যন্ত যে বাসটা যায়, ওই বাসটাতে আপনাকে চড়তে হবে। আপনি কি করলেন, রায়গঞ্জ টু কলকাতার গাড়িতে উঠে গেলেন। জীবনে আপনি রায়গঞ্জকে পাবেন না, পাবেন কি পাবেন, আপনি আর রায়গঞ্জে যেতে পারলেন না, রায়গঞ্জ দেখতে পেলেন না, আপনাকে নিয়ে চলে যাবে কলকাতা। অর্থাৎ এই দুনিয়ার মধ্যে যখন মুসলমান এই সরল পথে পথিক হওয়ার পরে যখন তার মধ্যে শয়তান প্রবেশ করে যাবে, সে যখন আল্লাহর হুকুমকে মানবে না, আল্লাহর হুকুমকে সীমা লঙ্ঘন করে যাবে, তখন সেই লোকটা শয়তানের পথ অনুসরণ করবে। আর শয়তানের পথ যেমন অনুসরণ করবে, সঙ্গে 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 সেই লোকটা সরল পথের প্রতিকার থাকতে পারবে না, সেই লোকটা বেঁকা পথের প্রতীক হয়ে যাবে, অর্থাৎ শয়তানের বন্ধু হয়ে যাবে। তোমাদেরকে সরল পথ থেকে দূরে সরিয়ে দেবে কে, শয়তানের পথ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কয়টা বিধান দেওয়ার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার বলছেন, জালিকুম ওয়াসাকুম বিহি, এটা তোমার জন্য ওয়াজ, তোমার জন্য উপদেশ, তোমার জন্য নসিহত, তোমাকে আমি নসিহত করলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সমস্ত বান্দাদেরকে নসিহত করলেন, কারণ কি গো, জালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা নসিহত করলেন, ওয়াজ করলেন, জালসা শোনালেন, এই জন্য কি জন্য, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আল্লাহর বান্দারা ওই পথ আঁকড়ে ধরে মরার পরে জান্নাত লাভ করতে পারে, জান্নাতের তারা থাকতে পারে, জান্নাতবাসী হতে পারে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে ওয়াজ শোনালেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তারা পরহেজগারি অর্জন করতে পারে, যাতে করে তারা আল্লাহর ভীতি তৈরি করতে পারে, আল্লাহর ভয় তাদের অন্তরের মধ্যে তৈরি করে দিতে পারে। যখন ওই মুমিন বান্দার সামনে, যখন ওই আপনার কিনা আল্লাহর প্রকৃত বান্দার সামনে কোরআন তেলাওয়াত করা হবে, হাদিসের কথা বলা হবে, আর এখানে যেমন আজকের এই মজলিসে কোরআনের কথা বলা হচ্ছে, হাদিসের কথা বলা হচ্ছে, ওই মুমিন বান্দাটা যারা সরল পথের প্রতীক হবে তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, হাদিসের কথা বলা হবে, আল্লাহ বলছেন জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমি আল্লাহ তাদের ঈমানটাকে বৃদ্ধি করে দেই, আমি আল্লাহ তাদের ঈমানটাকে বাড়িয়ে দেই। জালসা শোনার আগে, কোরআনের কথা শোনার আগে, হাদিসের কথা শোনার আগে, আল্লাহর কথা শোনার আগে যদি তার ঈমানটা থাকতো 50%, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন জাদাতুহুম ঈমানা, তারা কোরআনের কথা শোনার কারণে তাদের অন্তরটা নরম হয়ে যায়, দিলটা কাঁদো কাঁদো স্বরে বলতে থাকে, আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ আমি ভুল করেছি, গুনাহ করেছি। তারা মনে মনে করে আমার বয়স 24 বছর হয়ে গেছে, আমার বয়স 40 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে, আল্লাহ আমি 40 বছরের জিন্দেগিতে 40 পয়সার নেকির কাজ করতে পারিনি, আল্লাহ আল্লাহ আমি ভুল করেছি, ভুল করেছিলাম, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আজকের পর থেকে আমি আর কোনো ভুল করব না, আমি আজকের পর থেকে নামাজ ছেড়ে দেব না, আমি আজকের পর থেকে, আমি আজকের পর থেকে চুরি করব না, আমি আজকের পর থেকে আমি ডাকাতি করব না, কোনো রকমের অন্যায় কাজ
করব না আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিরুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত আমি আল্লাহ তোমার 40 বছরের জিন্দেগির গুনাহগুলোকে বর্জনা করে দেব 40 বছরের গুনাহগুলোকে maaf করে দেব শুধু তাই নয় 40 বছরে যতগুলো গুনাহ তুমি করেছিলে সমস্ত গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দেব জোরে বলে সুবহানাল্লাহ
আল্লাহকে বলি আল্লাহ তুমি ছাড়া বিশ্বের বুকে মহান মালিক আর কেউ হতে পারে না পারে না আর রহমান রহিম রব্বুল আলামিন তুমি নিতান্ত রহমান দয়াবান করিম তোমার মতো দয়াবান পৃথিবীতে আর কেউ নেই আসমানের নিচে জমিনের উপরে আসমানের উপরে এক কথায় সারা সৃষ্টি জগতের মধ্যে আপনার মতো কোন দয়াবান নেই আপনার মতো মেহেরবান মানুষ পৃথিবীর বুকে নেই এইভাবে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করে থাকি গুণকীর্তন করে থাকি হামদ সানা পাঠ করে থাকি আমরা এইভাবে আল্লাহর বড়ত্ব প্রকাশ করে থাকি আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার বরকত প্রকাশ করি তার সুনামগুলো তার সামনে তুলে ধরি নামাজের মাধ্যমে যেহেতু আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ রে ঈমানদার বান্দারা তোমরা যারা ঈমান এনেছো নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়ে পড়ে যাবে আমি আল্লাহ তোমাদেরকে বলে দিচ্ছি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তুমি বান্দা যখন আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহকে ডাকো আমি তখন তোমার ডাকে সাড়া দেই আমি আল্লাহ আমার বান্দাকে বলে সাড়া দেই যখন বান্দা আল্লাহকে ডাকে আল্লাহ গো আমি বিপদে পড়েছি আল্লাহ তুমি রক্ষা করো যদি সে প্রকৃতপক্ষে আল্লাহর বান্দা হয়ে থাকে যদি সে প্রকৃতপক্ষে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়ে থাকে আল্লাহ সঙ্গে সঙ্গে তাকে দিয়ে দেয় আমাদেরকে যদি চাইতে হয় তাকে নামাজের মাধ্যমে চাইতে হবে নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করে চাইতে হবে আপনাকে এটা বললে চলবে না 50 বছর ধরে নামাজ পড়ে আসলাম 50 বছর ধরে নামাজ পড়ছি 5 বছর ধরে নামাজ পড়ছি 10 বছর ধরে নামাজ পড়ছি আল্লাহ আমার কথা শুনে না কথা শুনে না কথা শুনে না আল্লাহ আমার দোয়া কবুল করে না আপনাকে বুঝতে হবে আপনি আল্লাহর প্রকৃত বান্দা হতে পারেননি আল্লাহকে রাজি এবং খুশি করার মতো করে নামাজ পড়তে পারেননি আপনাকে ও সময় ধৈর্য হারা হলে হবে না আপনাকে ধৈর্যকে বিস্তার করে ধরে রেখে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ আপনাকে দিয়ে দেবেন দান করে দেবেন অতএব নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সোজা রাস্তা চাই রব্বুল আলামিন গো রব্বুল আলামিন তোমার প্রশংসা করেছি তোমার কিতাব কথা স্বীকার করেছি তোমার বরাত জাহির করেছি আর আমরা সবাই বরাত জেনে জাহির করেছি সেটা হচ্ছে মালিকিয়াউমিদ্দিন তুমি হচ্ছ বিচার দিবসের মালিক তুমি ছাড়া দ্বিতীয় বিচারক সেদিন কেউ থাকবে না আল্লাহ ছাড়া সেদিন আর অন্য বিচারক থাকবে ভাই আল্লাহ যদি ওকে জাহান্নামে ফয়সালা দিয়ে দেয় অন্য কোন বিচারকের এসে ক্ষমতা আছে যে তাকে জান্নাতি বানিয়ে দেবে বলেন পারবে না তাই আমরা আল্লাহর বরকতগুলো তার সামনে প্রকাশ করে বলি মালিক ইয়াউমিদ্দিন রব্বুল আলামিন গো